এই যে খালি আমি এরকম লক্সটা ছাড়বো না, আমার অস্বস্তি লাগবে, মানে সেকশন করে যতটা হয় সোয়েট প্রুফ লাগবে, কারণ হচ্ছে যা গরম যা গরম। তুমি আজকে আমি তোমাদের সাথে একটা এমন লুক শেয়ার করব, এই সমস্ত প্রবলেমেটিক স্কিনে আমরা কী করে ক্লায়েন্টের উপর মেকআপ করি সেটা টোটালটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে তোমরা ক্লায়েন্টের গল্পও শুনতে পারবে এবং আমার মেকআপটাও দেখতে পারবে, কেমন লাগছে আমার মেকআপগুলো, কেমন লাগছে আমার কন্টেন্টগুলো অবশ্যই আমাকে জানিও এবং এরকমভাবেই আমার সঙ্গে থেকো। আমি যখনই কোনো ডেমোনস্ট্রেশন করি আমি কোনো নির্দিষ্ট একজনের ওপর ডেমোনস্ট্রেশন করি না, বিভিন্ন রকম ফেস নিয়ে ঘাটাঘাটি করতে আমাকে পছন্দ করি। যখন থেকে কাজ করি 2017 থেকে সমস্ত ফেস নিয়ে আমি কাজ করি, সেই জন্য আমি যখন আমার ভিডিও কন্টেন্ট শেয়ার করি আমি চাই যে আমার রিয়েল ক্লায়েন্টদের ওপর কাজ করে সেই কাজগুলো কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা, কাজে তোমরা যাতে রিয়েল কাজটা দেখতে পারো এবং কীভাবে বিভিন্ন রকম স্কিনের ওপর বিভিন্ন রকম ফেসের ওপর কাজ করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করাই আমার উদ্দেশ্য। তো সেটাই আমি সবসময় শেয়ার করতে চাই। তো এই সমস্ত টাইপের স্কিনে বা আমরা যে কোনো টাইপের স্কিনে কিরকমভাবে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলোর মাধ্যমে, কেমন লাগলো অবশ্যই জানাবে। ইয়েগুলো ম্যাটগুলো যেটার মধ্যে কিরিবিরি কিরিবিরি থাকে ক্লিন হয়ে যায়, তো ওটা আমি কী করি, আমি একটু ওই আমার 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 মেয়ের যে এখন এটা করি, আগে তো আমি তোমার সার্ফ এক্সেল ম্যাটিকটা নিতাম, আমার কাছে এসছি ওখানে ওই ঘ্যানঝি গিঞ্জির মধ্যে আমার না একদম পোষায় না, 10 জন 10টা কথা বলবে, ওই সাঁচতে এসে ক্যাজের ম্যাজের তাই আমাকে যখন আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কাউকে সাজানোর জন্য বলছো কিনা, বলছে হ্যাঁ সবাই সাজবো, আমি তখনই ডিসাইড করি ইম্পসিবল সাজতে পারবো, আমার একটা সাজার ইয়ে আছে যে আমি এরকম সাজবো। কি বেস ফাউন্ডেশন কিসে দিচ্ছ গো? মেকআপ আমি অর্ডারটা শেষ করে দেবো। হ্যাঁ আমি গেলাম পুচকিটা দিলে হাসছে, এখন মোটটা ভালো। নন এইচডি তো করাই না, নন এইচডি এখন কি করে, নন এইচডি বেকার হয় না, প্রোডাক্টও রাখি না। হ্যাঁ না সফটই করো, এটা ভালো লাগে সেটা তুমি বুঝে দাও, উইং আইস করে দাও সুন্দর করে, একদম একটু উইং আইস করে দাও। নিউট ভালো লাগে না আমাকে, একটু পিঙ্কিশ নিউট কিছু দেবে, ঠিক আছে পিচি বা পিঙ্কিশ নিউট, ব্রাউন নিউটে আমাকে আরো কালো লাগে দেখতে। না আমি একটু ব্র্যান্ড স্পেসিফিক বুঝলে তো, আমার ভীষণ একটু খুঁতখুত আছে, যেমন ফাউন্ডেশন সেফোরা বডি ব্রাউন ব্যাস এই ইউজ করি, আমার লরিয়ালটাও ইউজ করি, মেবলিন ফেবলিন তো চলে, মেবলিন আমি খালি আইলাইনার আর তোমার মাস্কারা ব্যাস দ্যাটস ইট, আমার চলবেই না। মেকআপ ফরএভারের ফাউন্ডেশন, হ্যাঁ ওটা আমি এর আগেও করেছি, আমি আমার দেওরের ওই ওকে বলছিলাম বনির কাছে সেজেছিলাম দেওরের বিয়েতে, ও আমাকে মেকআপ ফরএভার দিয়ে করে দিয়েছিল, না আমি ওই জন্য জিজ্ঞেস করলাম যে কী দিয়ে করছো, খুব ভালো মেকআপ ফরএভার আমি জানি। ঢুকলি দোকানে? ঠিক আছে ঠিক আছে। টিপ কিরকম পড়বে, ছোট না বড়? মাঝে আর গাজর পরো তুমি, ঠিক আছে কে বসিয়ে দিচ্ছি? হ্যাঁ ওই তো ওটাই আমি বললাম স্প্রে দিয়ে বসিয়ে দিই, একদম ঠিক আছে। হেয়ার স্টাইলটা ভালো লাগছে বলতে? দুই
আমি তোমাকে একবারের জন্য কিছু বলেছি কিন্তু হ্যাঁ আমি একটু মানে নিজের ও বাবা দেখো আমার পাকা চুল ঝিলিক মারছে নাকি ভুলই হয়ে গেল আমি একটু স্পেসিফাই মানে ভালো লাগছে বলো ভীষণ ভালো লাগছে কেমন লাগছে বলো আমার তো দারুণ লাগছে সত্যি আমি ভীষণ স্যাটিসফাই আসলে আমাকে অ্যানিভার্সারিতে খুব সুন্দর নাকের তোমার যে টানা সোনার মানে দেখো মনে হচ্ছে প্রতিমার কোনো ইয়ে মানে যেরকম ফলস হয় ওরকম মানে আর তারপর কি বলতো এটা নিজের জায়গা হলে আমি গয়না পরে চলে যেতাম হ্যাঁ মানে আলিপুরের আমি একটু মানে চেনা জায়গা তো না না টোটো করে যাব কার মনে কি আছে কেমন লাগলো সে ভীষণ এত আমার ভালো লাগছে নিজের এটা পরে আরে আমি অনেক ডিসকাউন্টে পেয়েছি অ্যামাজনে সেল চলছিল 450 টাকা পেয়ে গেছি এটা আমি সিরিয়াসলি বলছি হেয়ারস্টাইলটা একদম উন্নত হয়েছে মানে একদম মানে বলছি তো মানে মনের থেকে উপরে বেশি ভালো আর মেকআপ খুব খুব ভীষণ ভালো যেরকম চেয়েছি একদম সামার ওয়েডিং লুক গেস্ট লুক খুব ভালো থ্যাংক ইউ সো মাচ